সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুল প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান। শিক্ষার্থীরা, আজকে আমি নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের অধ্যায় 6 বস্তুর উপর তাপের প্রভাব, এই অধ্যায়ে আজকে মানে এই অধ্যায় থেকে আজকে আমার শেষ ক্লাসটি হচ্ছে। যদিও এটা শেষ ক্লাস, কিন্তু আমরা যদি পরবর্তীতে সময় পাই আবার রিভিশন ক্লাসগুলো কিন্তু শুরু করব। শিক্ষার্থী, তাহলে দেখো তোমাদের আজকে পদার্থবিজ্ঞান বিষয়ে তোমাদের মোট ক্লাস হচ্ছে কিন্তু 21 নম্বর ক্লাস, অর্থাৎ এটা আজকে তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের 21 নম্বর ক্লাস। তাহলে শিক্ষার্থী, আমরা আলোচ্য বিষয়গুলো একটু খেয়াল করি। দেখো আলোচ্য বিষয় কি? আলোচ্য বিষয় হলো ক্ষেত্র প্রসারণ সহগ সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান। ক্ষেত্র প্রসারণ সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান, এর আগেও আমি তোমাদের গাণিতিক সমস্যার সমাধান করিয়েছি, তারই ধারাবাহিকতায় আজকে ক্ষেত্র প্রসারণ সহগ নিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করব। তোমরা আমার সাথেই থাকো, খাতা কলম নিয়ে রেডি হও, ভিডিওটা দেখো এবং অঙ্কটা খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। তাহলে চলো আমরা উদ্দীপকটা খেয়াল করি। একটু দেখো শিক্ষার্থী, দেখো এখানে দুটো বস্তু আছে, এ একটা বস্তু, বি একটা বস্তু, তাই না? এ বস্তুটা দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার ক্ষেত্রফল হচ্ছে 4 মিটার স্কোয়ার, আর 175 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার ক্ষেত্রফল হচ্ছে 4.033 মিটার স্কোয়ার। আর এখানে আর একটা বস্তু আছে বি, বি বস্তুটার আয়তন প্রসারণ সহগের মান দেওয়া আছে 165 × 10⁶ কেলভিন ইনভার্স, অর্থাৎ আয়তন প্রসারণ সহগ গামা বি = 165 × 10⁻⁷ কেলভিন ইনভার্স। আচ্ছা, এটাই কিন্তু উদ্দীপক। এখন আমরা প্রশ্নগুলো খেয়াল করি, কি দেওয়া আছে। দেখো গ নম্বরে বলেছে উদ্দীপকের এ পাতটির ক্ষেত্র প্রসারণ সহগ নির্ণয় করো, অর্থাৎ এই যে পাত এ, এটার ক্ষেত্র প্রসারণ সহগ কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে বলেছে। আর ঘ নম্বরে কি বলেছে? ঘ নম্বরে বলেছে উদ্দীপকের এ এবং বি বস্তু একই উপাদানের তৈরি কি, অর্থাৎ এই যে বস্তুটা এবং এই বস্তুটা, এই দুটো বস্তু কি একই উপাদান তৈরি? এটা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত জানতে চেয়েছে। আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পারলে। এবার আমরা সমাধানে চলে যাই শিক্ষার্থী। দেখো গ নম্বরে আমি কি করব, গ নম্বরে প্রথমে আমরা জানি কি, আমরা জানি যে কোনো সমস্যা সমাধানের জন্য প্রথমে সমস্যার মধ্যে কি কি জিনিস দেওয়া আছে সমাধান করার জন্য সেগুলো আমাকে লিখতে হবে, তাই না? তাহলে এখানে কি কি দেওয়া আছে তুমি খেয়াল করো তো শিক্ষার্থী। দেওয়া আছে 1 নম্বর পাতের, অর্থাৎ এ পাতের ক্ষেত্রফল, আদিক ক্ষেত্রফল এবং তাপমাত্রাগুলো দেওয়া আছে, তাই না? কিন্তু কয়টা করে দেওয়া আছে? দুইটা করে দেওয়া আছে। তা এই জন্য আমি প্রথম যে ক্ষেত্রফল সেটাকে ধরবো আদি ক্ষেত্রফল, দ্বিতীয় যে ক্ষেত্রফল সেটাকে ধরবো চূড়ান্ত বা শেষ ক্ষেত্রফল, আবার তাপমাত্রা প্রথম যেটা আছে সেটাকে ধরবো কক্ষ তাপমাত্রা, আর পরে যে তাপমাত্রা আছে সেটাকে আমরা ধরবো চূড়ান্ত তাপমাত্রা। তাহলে খেয়াল করো কি কি দেওয়া আছে। আদি ক্ষেত্রফল দেওয়া আছে A1। আমরা ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করি, যেহেতু এটা প্রথম ক্ষেত্রফল এই জন্য এটাকে আমরা A1 দ্বারা প্রকাশ করছি। তাহলে A1 সমান সমান কত খেয়াল করো তো, A1 সমান সমান 4 মিটার স্কোয়ার। আচ্ছা, আর চূড়ান্ত ক্ষেত্রফল কত? চূড়ান্ত ক্ষেত্রফল A2 সমান সমান 4.033 মিটার স্কোয়ার, 4.033 মিটার স্কোয়ার। কক্ষ তাপমাত্রা T1, অর্থাৎ যে তাপমাত্রায় স্বাভাবিক রুমের তাপমাত্রা, অর্থাৎ যেখানে তাপমাত্রা বাড়ানো হয়নি সেই তাপমাত্রায় বস্তুটার তাপমাত্রা কত, সেই তাপমাত্রাটা কত, সেই তাপমাত্রা T1 সমান সমান 25 ডিগ্রি সেলসিয়াস। 25 ডিগ্রি সেলসিয়াসকে কি আমরা 25 ডিগ্রি সেলসিয়াসে রাখতে পারবো? না, এটাকে কি করতে হবে বলো তো? এটাকে আমাকে কেলভিনে নিয়ে যেতে হবে। কেলভিনে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে? এটার সাথে 273 যোগ করে দিতে হবে। তাহলে 25 + 273 = 298 কেলভিন।
আচ্ছা, এখন চূড়ান্ত তাপমাত্রা T2 ইকুয়াল টু কত? চূড়ান্ত তাপমাত্রা T2 ইকুয়াল টু 175 ডিগ্রি সেলসিয়াস। এটাকেও কিন্তু একই রকম আমাকে কেলভিনে নিতে হবে। এর জন্য আমাকে কি করতে হবে বলো তো? 175 প্লাস 273 অর্থাৎ 273 দিয়ে যোগ করতে হবে। যোগ করে আমি কি পেলাম? যোগ করে আমি পেলাম 448 কেলভিন অর্থাৎ 448 কেলভিন। আচ্ছা, এই দেওয়া আছে, মানে সব কিছু আমরা লিখে ফেলেছি। এখন ক্ষেত্র প্রসারণ সহক বেটা ইকুয়াল টু ওয়াট? ক্ষেত্র প্রসারণ সহকটা এখন আমরা নির্ণয় করব। এখন আমরা জানি কি বলতো, আমরা কিন্তু ইতিমধ্যে ক্ষেত্র প্রসারণ সহক নির্ণয়ের সূত্রটা জেনে গেছি শিক্ষার্থী, তাই না? ক্ষেত্র প্রসারণ সহকের সূত্র হচ্ছে বিটা ইকুয়াল টু এ টু মাইনাস এ ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। অর্থাৎ এই যে বস্তুটা, এই বস্তুটার ক্ষেত্র প্রসারণ সহকের সূত্র হচ্ছে এর ক্ষেত্রফলের বৃদ্ধি ডিভাইডেড বাই আদি ক্ষেত্রফল ইন্টু তাপমাত্রার বৃদ্ধি, তাই না শিক্ষার্থী? তাহলে দেখো ক্ষেত্রফলের বৃদ্ধি কত, এ টু কত ছিল? এ টু ছিল 4.033 মিটার স্কোয়ার, মাইনাস এ ওয়ান কত? এ ওয়ান হচ্ছে 4 মিটার স্কোয়ার। তাহলে আমরা বসালাম মানটা। এখন খেয়াল করো নিচে কি আছে, নিচে আছে এ ওয়ান, এ ওয়ানের মান কত? 4। ব্র্যাকেটের মধ্যে টি টুর মান কত? 448 কেলভিন, মাইনাস টি ওয়ানের মান হচ্ছে 298 কেলভিন। বসালাম সবগুলো মান, বসিয়ে ক্যালকুলেশন করলে আমি কি পাই? 5.5 × 10⁵ কেলভিন ইনভার্স। এটাই কিন্তু আমাদের এ বস্তুটির ক্ষেত্র প্রসারণ সহগ। এই যে আমরা ক্ষেত্র প্রসারণ সহগ বের করলাম এ বস্তুর, এই ধরনের যে কোনো বস্তুর ক্ষেত্র প্রসারণ সহগ কিন্তু এইভাবেই করতে হবে শিক্ষার্থী। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর দেখো ঘ নাম্বার প্রশ্নটা। ঘ নাম্বার প্রশ্নটা তোমাদের কাছে খুব কঠিন মনে হতে পারে, তাই না? মনে হচ্ছে হায় হায় কীভাবে করবো, এ বস্তু বি বস্তু একই উপাদানের কি না, কীভাবে বুঝবো? এইভাবে বুঝবো, দুইটা বস্তুর যদি আয়তন প্রসারণ সহগ একই রকম হয়, যদি মানটা সমান হয়, তাহলেই কিন্তু দুইটা বস্তুর উপাদানও একই হবে। যদি সেটা না হয় তাহলে কিন্তু দুইটা বস্তুর উপাদান এক নয় আমরা বুঝতে পারবো। এ কারণে আমাকে কি করতে হবে বলতো? আমাকে এ বস্তুটার, যেহেতু এ বস্তুটার শুধুমাত্র আমরা ক্ষেত্র প্রসারণ সহগ জানি, আয়তন প্রসারণ সহগ জানি না, এই জন্য এ বস্তুটার আমাকে আয়তন প্রসারণ সহগ বের করতে হবে। আর বি বস্তুর কিন্তু আয়তন প্রসারণ সহগ দেওয়া আছে, তাই না? তাহলে খেয়াল করো আমরা গ থেকে কি পেয়েছি, তুমি খেয়াল করো। গ থেকে আমি পেয়েছি এ বস্তুর উপাদানের ক্ষেত্র প্রসারণ সহগ বিটা ইকুয়াল টু 5.5 × 10⁵ কেলভিন ইনভার্স। আচ্ছা, এখন এ বস্তুর উপাদানের আয়তন প্রসারণ সহগ কি হবে বলতো? আয়তন প্রসারণ সহগ হবে, আমরা আগে শিখেছি কি, আয়তন প্রসারণ সহগ ক্ষেত্র প্রসারণ সহগ এবং দৈর্ঘ্য প্রসারণ সহগের মধ্যে একটা রিলেশন শিখেছিলাম, তাই না? সেই রিলেশনটা কি ছিল শিক্ষার্থী, একটু মনে করো তো। রিলেশনটা ছিল 6α = 3β = 2γ, তাই না? আমি এখানে লিখে দিই 2γ। তাহলে এই যে রিলেশনটা, এই রিলেশনটা থেকে আমি 2γ যদি আমি এই পাশে নিই, 2γ আর বিটার মধ্যে সম্পর্ক, তো আলফাটাকে বাদ দিয়ে দিলাম। আলফাটাকে বাদ দিয়ে 2γ ইকুয়াল টু কী পাচ্ছি বলতো? 3β পাচ্ছি, তাই না? তাহলে এখান থেকে গামা সমান কী পাই? 3/2β। বুঝতে পারলে তোমরা? গামা ইকুয়াল টু আমরা পেলাম 3/2β। বিটা অর্থাৎ গামার সাথে কিন্তু বিটার এই যে রিলেশনটা আমি পেয়ে গিয়েছি, আমি গামার বিটার মান জানি। তাহলে আমি এখন গামার মান বের করতে পারবো? হ্যাঁ, বের করতে পারবো। এবং বের করলে আমি বুঝতে পারবো এটার উপাদান দুইটা একই কি না। এখন দেখো বি বস্তুর আয়তন প্রসারণ সহগ, এটাকে আমি এ বস্তুর উপাদানের আয়তন প্রসারণ সহগ গামা এ ইকুয়াল টু গামা এ লিখলাম কেন বলতো? যেহেতু এটা এ বস্তুর, এজন্য আমি এটাকে গামা এ লিখলাম। আচ্ছা, গামা এ ইকুয়াল টু 3/2, যেটা বের করলাম 3/2β। তাহলে 3/2 থাকলো, বিটার মান বসিয়ে দিলাম, দেখা গেল কি বিটার মান কত আসলো, গামা এর মান কত আসলো? 8.25 × 10⁵ কেলভিন ইনভার্স। এখন খেয়াল করো তো শিক্ষার্থী, এটার মান আর এটার মান কি এক আছে?
না এক কিন্তু নেই। তাহলে দেখো আবার বি বস্তুর উপাদানের আয়তন প্রসারণ সহ গামা বি লিখছি, এটাকে এখন আমি গামা বি ইকুয়াল টু 165 × 10⁻⁶ কেলভিন ইনভার্স। এখন দেখা যাচ্ছে দুইটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে না, গামা এ এবং গামা বি দুইটার মধ্যে অনেক বিস্তর বিস্তর ব্যবধান। তার মানে কি, যেহেতু গামা এ নট ইকুয়াল টু গামা বি, তার মানে যেহেতু দুইটা সমান নয়, সেহেতু আমরা কি বলতে পারি, অতএব উদ্দীপকের এ এবং বি বস্তু একই উপাদানের তৈরি নয়। দুইটা মান যদি সমান হতো শুধুমাত্র, তাহলেই দুইটা বস্তু একই উপাদানের তৈরি হতো। যেহেতু সমান নয় তার মানে একই উপাদানের তৈরি নয়। আশা করি শিক্ষার্থী তোমরা বুঝতে পারলে। এই ধরনেরই অঙ্ক ঘুরে ঘুরে একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখবে তোমাকে কনফিউজ করার জন্য, কিন্তু তুমি কিন্তু কনফিউজ হবে না, কারণ অঙ্ক করার নিয়ম কিন্তু একই। এইভাবে করলেই হবে, তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে বেশি বেশি অঙ্কগুলো তোমাদের আয়ত্তের মধ্যে চলে আসবে। তাহলে শিক্ষার্থীরা, এই যে গাণিতিক সমস্যাটা আমি করে দিলাম, এই অঙ্কটা যদি তোমাদের বুঝতে কোথাও কোনো সমস্যা হয়, আমার মোবাইল নাম্বার দেওয়া আছে বোর্ডে, তোমরা আমাকে ফোন করে জিজ্ঞেস করতে পারো যে এই জায়গাটা বুঝতে পারিনি, আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে শিক্ষার্থীরা দেখো, এই যে গাণিতিক সমস্যাটা আমি করলাম, এই গাণিতিক সমস্যা সংক্রান্ত তোমাদের বাড়ির কাজ থাকবে HW নাম্বার 21। তোমরা কিন্তু নম্বর দিবে HW নাম্বার 21 কি CW টু HW, অর্থাৎ এই অঙ্কটাই তোমাদের বাড়ির কাজ থাকবে, যেটা কিনা তোমরা তোমাদের ফিজিক্স HW খাতায় লিখবে এবং তোমাদের অভিভাবকের মাধ্যমে প্রত্যেক রবিবার সকাল 8টা থেকে বিকাল 4টার মধ্যে HW খাতাগুলো পাঠিয়ে দিবে। আমরা HW খাতাগুলো দেখব এবং এই খাতাগুলোর ওপর নম্বর প্রদান করব, যেটা কিনা তোমাদের সিটি ডায়েরি এবং শৃঙ্খলা নম্বর হিসেবে তোমাদের বার্ষিক পরীক্ষার মূল ফিজিক্স বিষয়ের সাথে যোগ হবে, যেটা কিনা তোমাদের মেধাস্থান নির্ণয়ে খুবই 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 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে এবার কিন্তু শিক্ষার্থীরা HW করাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে, HW করবে এবং যথাসময়ে ভবনে জমা দেবে। যদি কেউ কোনো কারণে HWটা নির্দিষ্ট সময়ে জমা দিতে না পারো, করে নিজের কাছে রেখে দিবে, পরবর্তী তোমার সুবিধা মতো সময়ে তুমি ভবনে জমা দিবে, আমরা তখনও তোমাদের HWগুলো দেখে দিব এবং নম্বর প্রদান করব। তাহলে শিক্ষার্থী, এই যে আজকের পড়াটা তোমরা দেখলে, এই পড়াটা তোমরা ভালো করে শিখবে এবং এই সংক্রান্ত যতগুলো গাণিতিক সমস্যা আছে তোমরা সেগুলো নিজেরা তোমাদের টেস্ট পেপার নিয়ে বসে সলভ করবে এবং খুব ভালো করে পড়ালেখা করবে। এরপর অন্য কোনো দিন অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।